بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। নুসরাত ফিজিক্স টিউটোরিয়ালের আজকের লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নুসরাত শারমিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি ডেরিভেশন অফ দ্য প্রপার্টিস অফ হারমেশিয়ান অপারেটরের লাস্ট প্রপার্টিস। আমরা গত তিনটা লেকচারে আমরা এই প্রপার্টিসগুলো ডেরিভেশন করে দেখিয়েছি। আচ্ছা, সেটার কন্টিনিউয়েশন হিসেবে লেকচার ফাইভ নিয়ে এসেছি হারমেশিয়ান অপারেটরের। আমাদের আজকের পঞ্চম লেকচার, সেখানে আমরা দেখব যে ইফ দ্য আইগেন ভ্যালু অফ টু আইগেন ফাংশন অফ আ হারমেশিয়ান অপারেটর আর আনইকুয়াল, দেন দ্য ফাংশনস আর অর্থোগোনাল টু ইচ আদার। একটি হারমেশিয়ান অপারেটরের দুইটি আইগেন ফাংশনের আইগেন মানদয় ভিন্ন হলে ফাংশন দুটি পরস্পর অবিলম্বিক হবে। আচ্ছা, এখানে কথাগুলো তোমাদের সবই পরিচিত, চলো দেখি কিভাবে এটাকে আমরা প্রতিপাদন করতে পারি। তো স্টুডেন্টস, আজকে আমরা দেখব যে একটি হারমেশিয়ান অপারেটরের দুইটি আইগেন ফাংশনের আইগেন মানদয় ভিন্ন হলে ফাংশন দুটি পরস্পর অবিলম্বিক হবে। আচ্ছা, তাহলে হারমেশিয়ান অপারেটর আমরা জানি, আইগেন ফাংশন আমরা জানি, আইগেন ইকুয়েশন আমরা জানি, আইগেন মান আমরা জানি, আর কি বলেছে, কখন হবে, যখন তারা পরস্পর ভিন্ন হলে তখন তাদের পরস্পর অবিলম্বী বা অর্থগোনাল হবে। আচ্ছা, অবিলম্বিকের শর্ত আমরা কিন্তু অপারেটর যে লেকচার ছিল, অপারেটরের উপরে যে লেকচার ছিল, সেখানে কিন্তু আমরা অবিলম্বিক শর্তটা দেখেছিলাম। এখানেও আমরা কিছুক্ষণ মধ্যে দেখে নিব যে অবিলম্বিক শর্ত দুটি কীরকম। আগে আমরা ধরে নেই যে হারমেশিয়ান অপারেটর, ধরি এ একটি হারমেশিয়ান অপারেটর। তাহলে কি ধরলাম, এ হচ্ছে একটা হারমেশিয়ান অপারেটর। এখানে কি লাগবে, একটি হারমেশিয়ান অপারেটর। তাহলে এ আমরা ধরে নিয়েছি একটি, দুইটি আইগেন ফাংশন, তাহলে দুটি আইগেন ফাংশন আমরা ধরে নিই, এবং দুটি আইগেন ফাংশন ধরে নিলাম সাই ওয়ান ও সাই টু, যে কোনো কিছু তোমরা এখানে ধরে নিতে পারো। আর কি থাকবে, আর আইগেন মানদয়। তাহলে বলেছে আইগেন মানদয় ভিন্ন হবে, তাহলে দুই রকম, দুইটা আমাদের আইগেন মান নিয়ে নিতে হবে। তাহলে আমরা নিয়েছি একটি হারমেশিয়ান অপারেটর এ, দুইটি আইগেন ফাংশন সাই ওয়ান সাই টু, এবং ধরে নিলাম ল্যামডা ওয়ান ও ল্যামডা টু দুটি আইগেন মান, যেখানে ল্যামডা ওয়ান ইজ নট ইকুয়াল টু ল্যামডা টু, তার মানে এদের মান তো দুটি ভিন্ন হবে। আচ্ছা, তাহলে এখন এই অনুযায়ী আমরা এখন আইগেন মান সমীকরণটা লিখে ফেলি। অতএব প্রথম শর্তে, মানে আইগেন ফাংশন সাই ওয়ানের জন্য কেমন হবে, সাই ওয়ানের উপর যদি আমি এই একই অপারেটর এ কে প্রয়োগ করি, এ সাই ওয়ান কি হবে, তাহলে তার জন্য আমরা কি পাবো, ল্যামডা ওয়ান সাই ওয়ান। এটা হলো আমাদের প্রথম সমীকরণ, সমীকরণ নাম্বার দিয়ে রাখতে পারো। এখন কি করব, এই একই অপারেটরকে আবার আইগেন ফাংশন সাই টু এর উপরে প্রয়োগ করব। তাহলে এ সাই টু ইজ ইকুয়াল টু, এখানে আইগেন মান কোনটা হবে, ল্যামডা টু, তাহলে ল্যামডা টু টু সাই টু, একে দুই নম্বর সমীকরণ দিয়ে দেখাতে পারো। আচ্ছা, এখন কি বলেছে, আমরা জানি যে হারমেশিয়ান অপারেটরের যে শর্ত, সেই শর্তে আমরা এখন এই ফাংশনগুলোকে লিখে পাই। আচ্ছা, হারমেশিয়ান অপারেটর, তাহলে আমরা লিখব এখন হারমেশিয়ান অপারেটরের শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা কিন্তু দেখো কি হবে, একটু যদি নিজেরা চেষ্টা করতে চাও তাহলে কি করবে, এই সময় একটু ভিডিওটা পজ করে নাও, নিয়ে একটু চেষ্টা করো নিজেরা লিখতে পারো কি না পারলে একটু চেষ্টা করো, তারপরে আবার
ভিডিওটা চালু করে আবার দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন দেখি আমরা একটু লেখার চেষ্টা করি। এখন হারমেশিয়ান অপারেটরের শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার এ সাই টু ডিটাও ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, কী হবে এটার সাথে কমপ্লেক্স কনজুগেট সাই টু ডিটাও, এটাকে একটা 3 নং সমীকরণ দিয়ে লিখে রাখবে। এখন আমরা কি করব, আমরা একটু লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডকে আলাদা আলাদা করে নিয়ে এদের মানগুলো বের করার চেষ্টা করব। তাহলে এটাকে আমরা কি রেখে দিলাম 3 নম্বর সমীকরণ হিসেবে, আর এগুলো হচ্ছে 1 নম্বর 2 নম্বর সমীকরণ। তাহলে দেখি নেক্সট লেভেলে, তাহলে দেখো 3 নম্বর সমীকরণে আমরা যা লিখেছিলাম সেখান থেকে আমরা লেফট সাইডকে আমরা নিয়ে নিলাম। তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার এ সাই টু ডিটাও। আচ্ছা এখানে আমরা কী করতে যাচ্ছি বলো তো? আচ্ছা এখানে দেখো আমরা কিন্তু এ সাই টু পাশাপাশি পেয়েছি, তাহলে আমরা যে দুটি আইগেন ভ্যালু ইকুয়েশন লিখেছিলাম ওয়ান এবং টুতে সেখান থেকে আমাদের দ্বিতীয় সমীকরণ মানে এ সাই টু ইজ ইকাল টু ল্যামডা টু সাই টু, সেই সমীকরণটাকে আমরা এখানে বসিয়ে পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার ল্যামডা টু সাই টু ডিটাও। পাশে নোট করে দিতে পারো যে 2 নং সমীকরণ হতে দুই নং সমীকরণ হতে আমরা এই মানটা পরিবর্তে এই অংশটা পরিবর্তে এই অংশটা লিখলাম। আচ্ছা এখন দেখো এটাকে আমরা যদি একটু ল্যামডা টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার সাই টু ডি টাও এভাবে আমরা লিখে রাখলাম। এবার দেখো রাইট সাইডকে যদি নিয়ে নিই, রাইট সাইডে ছিল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এ সাই ওয়ান কমপ্লেক্স কনজুগেট সাই টু ডিটাও। এখন কি করব, এখানে দেখো আমাদের এ অপারেটরটা কিন্তু সাই ওয়ানের সাথে আছে, তাহলে সাই ওয়ানের যে আইগেন ভ্যালু ইকুয়েশন আমরা 1 নং সমীকরণে লিখে রেখেছিলাম সেই মানটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিব। তাহলে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ল্যামডা ওয়ান সাই ওয়ান স্টার সাই টু ডিটাও, পাশে নোট দিয়ে দিবে 1 নং সমীকরণ হতে। তাহলে 1 নং সমীকরণ হতে আমরা এ সাই ওয়ানের পরিবর্তে কী লিখলাম, ল্যামডা ওয়ান সাই ওয়ান লিখলাম। আচ্ছা এখানে দেখো ল্যামডা ওয়ানের উপরে স্টার চিহ্ন আছে, সাই ওয়ানের উপরে স্টার চিহ্ন আছে সাই টু ডিটাও। আচ্ছা ল্যামডা ওয়ানটা এখানে কি, ল্যামডা ওয়ান হচ্ছে তোমার আইগেন ভ্যালু। আমরা জানি হারমেশিয়ান অপারেটরের আইগেন ভ্যালু সবসময় রিয়েল হয়, হারমেশিয়ান অপারেটরের আইগেন ভ্যালু সবসময় রিয়েল হয়। তাহলে এই লাইনের পরিবর্তে আমরা কী লিখতে পারি, ল্যামডা ওয়ান মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার সাই টু ডিটাও। এখানে কী লিখে দিবে, যেহেতু হারমেশিয়ান অপারেটর এর আইগেন মান কী হয় সবসময় রিয়েল হয়, আইগেন মান বাস্তব হয়, তাহলে বাস্তব হলে কী হবে, আমরা বাস্তবে এর আগে প্রমাণ করেছিলাম যে ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা স্টার, তার মানে এটা সবসময় রিয়েল মান, এর মধ্যে কোনো কমপ্লেক্স পার্ট থাকবে না, কমপ্লেক্স নাম্বার থাকবে না, এটা সবসময় রিয়েল বা বাস্তব অংশ হবে। তখনই আমরা ল্যামডা ইকুয়াল টু ল্যামডা স্টার বলবো যখন কিনা এই অংশটা রিয়েল হবে। এবং হারমেশিয়ান অপারেটরে আমরা এটা প্রথম ইয়েতেই প্রতিপাদন করেছিলাম যে হারমেশিয়ান অপারেটরে আইগেন ভ্যালু সবসময় রিয়েল হয়। তাহলে পাশে নোট করে দিবে যে তাহলে এই যে ল্যামডা ওয়ান স্টার ইজ ইকুয়াল টু ল্যামডা ওয়ান আমরা কেন লিখলাম,
যেহেতু হারমেশিয়ান অপারেটরের আইগেন মান সবসময় বাস্তব হয়। আচ্ছা, এখন এই সাইডটা মুছে দেই। এখন আমরা দেখো লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড পেয়ে গিয়েছি। এখন কি করব, এই মান দুটোকে আমরা তিন নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে তিন থেকে আমরা কি পাচ্ছি, লেফট সাইড কি ছিল, লেফট সাইডে ল্যামডা টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার সাই টু ডি টাও ইজ ইকুয়াল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আচ্ছা, এখানে আমরা ল্যামডা ওয়ানটা বাইরে নিয়ে নিয়েছি, তাহলে আমরা এটা এখানে লিখে দিই ইজ ইকুয়াল টু ল্যামডা ওয়ান সাই ওয়ান স্টার সাই টু ডি টাও। এবার আমরা কি করব, একটু সাইড চেঞ্জ করে নিই। তাহলে ল্যামডা টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার সাই টু ডি টাও মাইনাস ল্যামডা ওয়ান মাইনাস ইনফিনিটি টু টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার সাই টু ডি টাও ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এই অংশটুকু কমন আছে, তাহলে আমরা একটা কমন নিয়ে নিই, ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান ইন্টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার সাই টু ডি টাও ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু প্রতিপাদনের শুরুতেই বলেছি ল্যামডা ওয়ান ইজ নট ইকুয়াল টু ল্যামডা টু, অতএব ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান ইজ নট ইকুয়াল টু জিরো। তাহলে এটা যদি জিরো না হয়, এই অংশটা যদি জিরো না হয়, তাহলে এই সমীকরণ থেকে তাহলে এটাকে একটা সমীকরণ নাম্বার আমরা দিয়ে দিতে পারি, সমীকরণ নাম্বার চার। তাহলে সমীকরণ চার থেকে আমরা লিখতে পারি যেহেতু ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান ইজ নট ইকুয়াল টু জিরো, অতএব মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার সাই টু ডি টাও ইজ ইকুয়াল টু জিরো আসলো। এখন এই অংশটুকু বলতে আমরা কি বুঝবো, আমরা একটু দেখে নেই এপাশে। আমরা জানি যদি দুটি ফাংশন আমরা ধরে নিই, ফাংশন দ্য এমন যে যদি দুটি ফাংশন, এখানে আমরা ধরেছি সাই ওয়ান সাই টু ফাংশন, সাই ওয়ান ও সাই টু এর সম্পর্ক এমন হয় যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই ওয়ান স্টার সাই টু ইজ ইকুয়াল টু জিরো, তার মানে সাই ওয়ান আর সাই টু দুটি তরঙ্গ ফাংশন বা ফাংশন ধরে নিয়েছি, এবং সাই ওয়ান স্টার হচ্ছে সাই ওয়ানের কমপ্লেক্স কনজুগেট। তাহলে এই যখন তারা এই রকম সম্পর্ককে প্রতিপাদন করবে, তখন এই দুটি ফাংশনকে বলা হয় অর্থোগোনাল ফাংশন, আর এই সম্পর্কটাকে বলা হয় অর্থোগোনাল সম্পর্ক বা অর্থোগোনালিটি। তাহলে এরকম শর্ত যখন প্রতিপাদন করবে, তখন সাই ওয়ান ও সাই টু পরস্পরের অর্থগোনাল বা অভিলম্বিক হবে। তাহলে দেখো আমরা দেখলাম কি, কোন শর্তে দেখেছি যে দুটি আইগেন ফাংশনের আইগেন ভ্যালু যখন মান ইকুয়াল হয় না, আনইকুয়াল, তখন এই সাই ওয়ান এবং সাই টু দুটি তরঙ্গ ফাংশন পরস্পরের অভিলম্বিক বা অর্থগোনাল হয়। তাহলে শেষ পর্যন্ত আমরা কি লিখতে পারবো, যে অতএব একটি হারমেশিয়ান অপারেটর, আমরা এখানে একটি হারমেশিয়ান অপারেটর এ ধরে নিয়েছিলাম, একে কী করলাম, দুটি আইগেন ফাংশন সাই ওয়ান সাই টুর উপরে প্রয়োগ করে যে আইগেন দুটি আইগেন মান পেয়েছিলাম ল্যামডা ওয়ান ল্যামডা টু, এবং তাদের মান ধরে নিয়েছিলাম ল্যামডা ওয়ান ইজ নট ইকুয়াল টু ল্যামডা টু, সেই শর্ত আমরা হারমেশিয়ান শর্তে সেই সমীকরণটিকে বা আইগেন ভ্যালু ইকুয়েশনকে
প্রয়োগ করে শেষে দেখলাম যে যে দুটি ফাংশন আমরা সাই ওয়ান সাই টু ধরেছিলাম তারা পরস্পরের অভিলম্বিক বা অর্থোগোনাল সম্পর্ক তারা প্রতিপালন করছে। তাহলে শেষ পর্যন্ত আমরা বলতে পারবো যে একটি হারমেশিয়ান অপারেটরের দুইটি আইগেন ফাংশনের আইগেন মান যদি ভিন্ন হয় তাহলে ফাংশন দুটি পরস্পরের অভিলম্বিক হবে। শিওর, তো স্টুডেন্ট এই ছিল হারমেশিয়ান অপারেটরের প্রপার্টিজের শেষ প্রপার্টিজ যেটা আমরা প্রতিপাদন করে ফেললাম। আশা করছি সবগুলো লেকচারই তোমরা ভালো করে ফলো করবে এবং বোঝার চেষ্টা করবে। কোথাও যদি বুঝতে না পারো কমেন্টে এসে আমাকে কোশ্চেন করবে, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর লেকচারটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক বাটন প্রেস করবে এবং এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।